ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে বাংলার দুর্গাপুজোকে, এই দুর্গাপুজোকে হেরিটেজের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তাই কলকাতা শহরের বুকে আয়োজিত হয়েছিল এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা। অবশ্যই এই মুহূর্ত বাঙালির কাছে এক গর্বের, যেমন ফুটবল জড়িয়ে রয়েছে বাঙালির রন্ধ্রে রন্ধ্রে, তেমন দুর্গাপুজো বাঙালির প্রধান উৎসব। আর এই গর্বের মুহূর্তকে মাথায় রেখেই দ্য ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এই গর্বের মুহূর্তর সাক্ষী হতে পা মেলালো এই বর্ণাঢ্য শোভাযাত্রায়। দেখে নেব কি বলছেন যারা পা মেলালেন শোভাযাত্রায়। প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে ছিলেন প্রচুর মহিলা খেলোয়াড়, আসুন দেখে নেওয়া যাক তারা কি বলছেন। কেমন লাগছে এই দুর্গাপুজো যে হেরিটেজ সম্মান পেয়েছে, কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে, আর একটা অভিনব উদ্যোগ, আর একটা প্লেয়ারও এখানে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। খুব সুন্দর আবহাওয়া, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ আমাদেরকে এখানে আনার জন্য। কেমন লাগছে এখানে আসতে পেরে? খুবই ভালো লাগছে, আমরা গর্বিত। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সত্যি এক দৃষ্টিনন্দন সময়ের সাক্ষী হলাম সবাই। সবাই আশা করবে আগামী দিনে বাংলা সব ক্ষেত্রে এরকম শ্রেষ্ঠ আসনটাই নেবে।